স্যার, আপনি জানেন বাংলাদেশ একটি ওভার পপুলেটেড কান্ট্রি এবং এই দেশকে বিভিন্ন গবেষণা তথ্যপাত্রের মাধ্যমে বিশ্লেষকরা ধারণা উপস্থাপন করেছেন যে এটা শিক্ষিত বেকারের দেশে পরিণত হয়েছে। আপনি জানেন আমাদের প্রচুর গ্রাজুয়েটস এখন বেকার হিসেবে আছেন। আবার এদের একটি বড় অংশই প্রতি বছর যখন বিসিএস এর সার্কুলার হয় সেখানে অ্যাপ্লিকেশন জমা দেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। এই মাধ্যমটা দেখে সমাজের আরেকটা ক্লাসের মানুষ আবার বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখেন বা চিন্তাভাবনা উপস্থাপন করেন যে বিসিএসই কি আমাদের একমাত্র মুক্তির পথ, বিষয়টাকে তারা আবার অন্যভাবেও ব্যাখ্যা করেন। আপনার কি মনে হয় বিসিএস এর চাকরি বাংলাদেশের সেরা চাকরি? হ্যাঁ, এক কথায় উত্তর দিতে গেলে বিসিএস এর চাকরি বাংলাদেশের সেরা চাকরি। এখন সামাজিক মর্যাদার কথা বলি, আর্থিক সুবিধাদির কথা বলি, চাকরির নিশ্চয়তার কথা বলি, অবসর জীবনের জন্য একটা নিশ্চিন্তির কথা বলি, সব কিছুর দিক থেকে চিন্তা করলে বিসিএস চাকরি সেরা চাকরি। এটি কাঙ্ক্ষিত ছিল কি না সেটা ভিন্ন আলোচনার বিষয়, সেটাও একটু বলি। ব্যক্তিগতভাবে আমার ধারণা, এবং আমার ধারণা বললেও ভুল হবে, এটা সমাজবিজ্ঞানেরই ধারণা যে যে কোনো দেশকে, সমাজকে, রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সবগুলো শ্রেণী পেশাকেই মর্যাদাপূর্ণ করে তুলতে হবে, সবগুলোকেই গুরুত্ব দিয়ে, একই রকম গুরুত্ব দিয়ে। এই জায়গাটাতে আমাদের ডেফিনেটলি একটু ঘাটতি আছে, সবার কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করতে হবে। এক্স্যাক্টলি, আমি যদি বলি বাংলাদেশে, বাংলাদেশ আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা যখন 7.5 কোটি লোকের দেশ ছিলাম তখন দেশের 40% লোকের 3 বেলা খাবার যুক্ত না। আজকে 18 কোটি লোকের দেশ, আমরা কিন্তু অন্তত মোটা দাগে আমি অন্তত বলবো যে অন্তত 90% মানুষ 3 বেলা খেয়ে থাকতে পারি। এটার পিছনে সরকারের নীতি সহায়তা এগুলোর ভূমিকা তো অবশ্যই আছে, কিন্তু আমি যদি সিঙ্গেল আউট করতে চাই সবথেকে বড় ভূমিকা আমাদের কৃষিবিজ্ঞানীদের। আমরা কি তাদেরকে সেই মর্যাদা দিয়েছি? আমি বলতে চাচ্ছি যে যদি আমরা এগোতে চাই তাহলে যিনি গবেষণা করতে চান তাকেও তার প্রাপ্য মর্যাদাটা দিতে হবে, তাকে তার সামাজিক অবস্থানটা নিশ্চিত করতে হবে, তার আর্থিক বিষয়টাও দেখতে হবে রাষ্ট্রের। একই রকমভাবে অন্য সব শ্রেণী পেশার কথাই আমরা বলতে পারি। এটা শুধু আলাদা করে যদি শুধু বিসিএস এর দিকেই সবটা ফোকাস চলে আসে এটা খুব হেলদি কি না এ বিষয়ে আমার মনে সংশয় আছে। কিন্তু আমার জবাবের আবার ফিরে যাই প্রথম জবাবে, বিদ্যমান যে বাস্তবতা আছে তাতে করে যদি আমি আমাকে বলতে হয়, সৎভাবে যদি জবাব দিতে হয়, তাহলে বিসিএস চাকরি সেরা চাকরি। অনেক ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়াই